একসময় জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ মা হয়েছেন। গত 23 সেপ্টেম্বর তার কোল জোড়ে আসে একটি কন্যা শিশু। 3 সপ্তাহ পর খবরটি প্রকাশ্যে এনেছেন শখের স্বামী আতিকুর রহমান জন। তিনি জানান, রাজধানী ইউনাইটেড হাসপাতালে সন্তান প্রসব করেছেন শখ। এখন পর্যন্ত নবজাতক এবং শখ দুজনেই সুস্থ আছেন। ইতিমধ্যে মেয়ের নামও রেখে ফেলেছেন এই দম্পতি, সেটা হলো অনাহিতা রহমান আলিফ। তবে সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। এর আগে গত 14 সেপ্টেম্বর মা হওয়ার খবর দেন শখ। সে সময় তিনি বলেছেন, নতুন আগামীর অপেক্ষায় আছি, তাই দোয়া চাই সবার। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে দীর্ঘ সময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। উল্লেখ্য, 2020 সালে 12ই মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলা কালিয়াকর থানা বলিয়াদি গ্রামে। এতদিন সেখানে বসবাস করছেন তারা। অবশ্য রাজধানী উত্তরায় তাদের বাসা আছে বলে জানা গেছে। এর আগে 2015 সালে 7ই জানুয়ারি মডেল অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বিয়ের 2 বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।